হ্যালো বন্ধুরা, 2018 সালে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে যে কোশ্চিনটা এসেছিল, সেই কোশ্চিনটা তোমরা দেখো। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চিনগুলো অনেকবার নিটে এসেছে প্রথম চ্যাপ্টারের, অ্যান্ড মূল কনসেপ্ট থেকে এই কোশ্চিনটা এসেছে। তাহলে এই কোশ্চিনটার আমরা কনসেপ্টটা বুঝবো ভালোভাবে, এবং এই ধরনের কোশ্চিনগুলো বারবার আসে, তোমরা এই কনসেপ্টটা তোমরা খুব ক্লিয়ার করে নেবে ভালোভাবে, বুঝতে পারলে? তাহলে মোল কনসেপ্ট দেখো, মোলে তোমরা একটা মাধ্যমিক লেভেলেও তোমরা পড়েছো, যে জানো মোল, যারা জানো না তাদের ক্ষেত্রে কিন্তু একটু এটা খুব প্রবলেম করে। মোল বলতে কি বুঝি, মানে মোল জাস্ট একটা ইউনিট যেটার মাধ্যমে পদার্থের পরিমাপ করা হয়। এক মোল সমান সমান কি হয়, মোল মানে একটা সংখ্যা, জাস্ট নাম্বার, যে অ্যাভোগাড্রো সংখ্যক নাম্বার, মলিকিউলস বা অ্যাটম আয়ন যেটা থাকে, হ্যাঁ, ইলেকট্রন প্রোটন নিউট্রন সব কিছু হতে পারে, মানে পদার্থের পরিমাপ করার জন্য একটা ইউনিট মোল। এক মোল সমান সমান মানে অ্যাভোগাড্রো সংখ্যক পার্টিকেলস। তো এই পার্টিকেলসগুলো কী কী হতে পারে, এগুলো হলো অ্যাটমস হতে পারে, মলিকিউলস হতে পারে, অণু পরমাণু, তারপর আয়ন হতে পারে, তারপর হলো তোমার ক্যাটায়ন অ্যানায়ন, আয়ন বলতে দু ধরনের হয়, ক্যাটায়ন অ্যানায়ন, তারপর ইলেকট্রন প্রোটন নিউট্রন, এগুলো পার্টিকেলস, বুঝতে পারলে? এখন এখানে এই কোশ্চিনটা করার ক্ষেত্রে দেখো, আমি কনসেপ্টটা বোঝাচ্ছি, কিন্তু তারপরে আমরা এটা সলভ করব। কনসেপ্টটা জানলে তোমরা এই ধরনের কোশ্চিনগুলো সব সলভ করতে পারবে এই কনসেপ্ট দিয়েই। এখন আমাদের বলছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস ওয়াটারের মধ্যে, মলিকিউলস অফ ওয়াটার ম্যাক্সিমাম কোনটাতে আছে। এখানে প্রথমে একই ধরনের ওয়াটার দিয়েই দিয়েছে, শুধু আলাদা আলাদা ইউনিটের মাধ্যমে দিয়েছে, সেটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের এখানে, যেহেতু ওয়াটারটা একটা মলিকিউলস, তাই কি না, অণু, কারণ ওয়াটারে আমরা সংকেত জানি দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন আছে, তাহলে একটা যৌগ বা এটা অণু বলতে পারি ওয়াটারকে। এখন এটা বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা লাগাতে হবে, যে মলিকিউল অফ ওয়াটার, মলিকিউল অফ ওয়াটার যে সেটা সমান সমান হবে মোল, এটা সূত্র একটা, মোল ইনটু এখানে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ করে দিতে হয়, এটা ফর্মুলা। এখন এটা কোথা থেকে আসলো, মানে মোল, মোল একটা জাস্ট ইউনিট, যেমন আমরা ডজন ইয়ে করি কি না, একক একটা পরিমাপ করার, পদার্থ পরিমাপ করা, পরিমাপ করার একটা রাশি। তাহলে এই মোল সমান সমান এটাকে তুমি এইভাবে যদি লেখো, মোল বাই অ্যাভোগাড্রো সংখ্যাটা কি নিচে লিখবে, তাই কি না, তাহলে ওটা থেকে এটা আসছে। এখন এখানে মলিকিউলস অফ ওয়াটার, এখন আমি কী করব, এই যে মোল সমান সমান আবার আরেকটা রিলেশন আছে, মোল সমান সমান হলো ওয়েট বাই, ওয়েট বাই হলো মলিকিউলার মাস, কার মলিকিউলার মাস হলো জলের মলিকিউলার মাস, ওকে, মানে আণবিক ভর যেটা জলের, তো আণবিক ভর জলের তো জানি আমরা কত হয়, 18 হয়। এখন প্রত্যেকটাতে কি দেওয়া আছে, ওয়েটটা দেওয়া আছে, আর এটা হলো লিটারে দেওয়া আছে, গ্যাসিয়াসের ক্ষেত্রে, ভেপারের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে একটু আলাদা হয়, আর এখানেও ওয়েট দেওয়া ইয়ে আছে, মোল হিসাবে এটা বলাই আছে। তাহলে এখানে আমরা মোলটা বের করে অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে গুণ যদি করে দিই, তাহলে আমরা মলিকিউলস অফ ওয়াটার মানে পেয়ে যাব প্রত্যেকটার ক্ষেত্রে। সে তারপর দেখবো যেখানে সংখ্যাটা বেশি আসবে সেটা, সেটাই আমাদের কী হবে, উত্তর হবে। এখন প্রথম ক্ষেত্রে যদি দেখো, দেখো প্রথম অপশনে কী আছে, 18 ml অফ ওয়াটার আছে। তাহলে এখানে যদি প্রথম অপশনের ক্ষেত্রে আমরা যদি বসাই মোল ওয়াটার, মানে উপরে যে কী হবে, 18 বাই নিচে মলিকুলার মাস জলের কত, 18, আর এখানে অ্যাভোগাড্রো সংখ্যাটা তো সবার ক্ষেত্রেই থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে, শুধু এই মোলটা ভেরি করছে, তাই কি না, এটা কেটে গিয়ে প্রথম কি শুধু অ্যাভোগাড্রো সংখ্যাটা আসবে, এটা মানে অ্যাভোগাড্রো সংখ্যার মান তোমরা জানো 6.023 × 10³ পার্টিকেলস, এটা অপশন এর ক্ষেত্রে বের হলো। এখন অপশন বির ক্ষেত্রে একইভাবে দেখো, ওটা হলো কত আছে, ওয়েটটা 0.18, আর নিচে তো ওটাই হবে 18 গ্রাম, তাহলে এটা কি আসবে, এই সংখ্যাটা একটু ছোট আসবে কি না, পয়েন্ট মানে 1-এর থেকে কম, 18 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে উপরে তো অ্যাভোগাড্রো সংখ্যাই থাকবে, এটা কি হবে, লেস দেন 1 হবে, হবে কি না, লেস দেন 1 হবে। পরের সি নাম্বার অপশনটা যদি দেখি, সি নাম্বার অপশনটাও দেখো, এখন এটা তরল ইয়ার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়, যেটা লিটারে দেওয়া আছে ওটাকে 22.4 সি অপশনের ক্ষেত্রে কী করবে, মোল যেটা হবে, যেটা দেওয়া আছে 0.00224, এটাকে 22.4 লিটার দিয়ে ভাগ করতে হয়, এটা আমাদের মোল বের করার সূত্র গ্যাসিয়াস পদার্থের ক্ষেত্রে, এসটিপিতে জানো তোমরা। তো এটার ক্ষেত্রেও কী হবে, এটাও আমরা যদি পাই, এটা হলো কম বের হবে সংখ্যাটা, নেগেটিভ আসবে, কারণ নিচের সংখ্যাটা বড়, একের থেকে ছোট আসবে এটা, বুঝতে পারছো। তারপর হলো ডি অপশনে যদি দেখি, ডি অপশনে দেখো, এটা মোল তো 10^-3 দেওয়া আছে,
এটা তো তোমার দেওয়াই আছে, মোলেই দেওয়া আছে। তাহলে ডি অপশনে আমাদের 10^-3 দেওয়া আছে, এর সঙ্গে শুধু কি অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ করবো, এটা তো নেগেটিভ। তাহলে তোমরা বুঝতে পারলে জিনিসটা, তাহলে সব থেকে যে বড় বড় তাহলে কোনটা আছে, অপশন এ, কারণ ওখানে শুধু অ্যাভোগাড্রো সংখ্যক ওয়াটার মলিকুলস বের হচ্ছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে অপশন এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইস, ভিডিওটা 2-3 বার দেখো, আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং এই ধরনের অনেক কোশ্চিন আসে প্রিভিয়াস ইয়ারে, 2018 সালে আসছে রিসেন্ট, ওই ধরনের কোশ্চিন আসে, মানে প্রচুর কোশ্চিন পাবে। প্রিভিয়াস ইয়ারের বই থাকলে তোমরা দেখে নেবে কত কোশ্চিন এরকম। তো এই ধরনের কোশ্চিন তোমরা আরও যদি করতে চাও, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখো, অনেক কোশ্চিন এরকম। মোটামুটি টার্গেট যেটা আমি বলেছি, তোমাদের 20টা কোশ্চিন, প্রত্যেকটা চ্যাপ্টারের টপ 20টা কোশ্চিন এবং কনসেপ্টগুলো ডিসকাস করবো। তোমরা যদি ওগুলো দেখো, তোমার প্রায় 90% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ওই চ্যাপ্টারের, প্রত্যেকটা যে যে চ্যাপ্টার আমি করাবো। তাহলে তোমরা এই কনসেপ্টগুলো ইউজ করে পরবর্তী যে এক্সাম, তোমাদের নিট এক্সামে খুব সহজেই আশা করছি কোশ্চিন করতে পারবে। সো থ্যাংক ইউ গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি। ধন্যবাদ।